ঝগড়াখানাত পোভ্র আসন উলোয় পুলিশে কোহা সৌদিহে কেবল পোভ্রতার আস্বাদন নীলা কাহর থপি থপি সকল ডাওরের আচল ধরে প্রকৃতির আপন বাতরে নামি আহিল হরত সোভ্র আচল উড়াই ফুলিছে কহা আকাশের তলত মলয়া রিপ রিপ বতাহত হালি চালি পড়ছে সোভ্র কহাই চঞ্চলা কহাই হাত বাউলি মাতিছে শরতক নৈর পারর কহার লয়লাখ নাচনে আনিছে উৎসবর বতরা ঝগুয়াখানার প্রান্তে প্রান্তে ফুলিছে উপ্র কহা নৈ জামজুরি কাহে কাহে ফুলি উঠিছে অগণন কহা কহর সৌন্দর্যত কবির কলমত প্রাণ পাইছে কবিতায় শিল্পীয়ে সৃষ্টি করেছে সুমধুর গীতর প্রতিজনেরে মনলৈ নমাই আনিছে গভীর শীতলতা বতাহত হালি চালি নাচি থকা কহুয়াপনে মন্ত্রমুগ্ধ করেছে সকলকে কহুয়ার মায়াই সকলকে হাত বাউলি মাতে সম্প্রতি নৈ চাঞ্চুরি পাৰ আৰু পথৰ মাজত হাৰি হাৰিকৈ ফুলি থকা কহুয়ানীবোৰৰ মনোমোহা রূপ প্রাণ কৰিবলৈ আগমন ঘটিছে বিভিন্ন রূপৰ কোনোৱে যদি গীত গাইছে কোনোৱে আকৌ লৈছে সেলফি প্রতিগী প্রকৃতি প্রেমী উপভোগ করেছে নদীর দুপারে ফুলি থাকা কহুয়ার নয়নাভিরাম দৃশ্য কহা ফুলের এই নয়নাভিরাম দৃশ্যই যেন মানুষের মনলে কহিয়াই নিছে নতুন সম্ভাবনা এনেদরে এতিয়া শরতর আগমনে কহা ফুলের শুভ্রতায় পুলকিত করেছে সকলের মন এয়া শরতর আগমন এয়া মন অশান্ত করা কহুয়া ফুলার বতর আমার এনেহেন চঞ্চলা মনবর কেনেকৈ ঘরত বান্ধি রাখে সেয়েহে আজি আমি কহুয়ার এনে অপরূপ সৌন্দর্য উপভোগ করবর ইয়াত আসোহি এহেন বতরতে আমার মনত পড়ে ডক্টর ভূপেন হাজরিকাদেবর এটি কালজয়ী হারুনি রানী চারিকুড়িয়া পাৰৰ কহুয়ার এই অপরূপ সৌন্দর্যই বাটরুয়াক হাত বাউলি মাতে ইয়ার পাছতেই আহি পড়ে মা দুর্গার আশীষ লওয়ার পবিত্র সময় ক্ষণতেই চারিকুড়িয়ার পাৰৰ পৰা সকললৈ দুর্গা পূজার আন্তরিক শুভকামনা জ্ঞাপন করলো দুর্গার আশীর্বাদে যেন সকলোরে জীবনের পৰা অপায় অমঙ্গল অসূয়া অপ্রীতি দূর করে ভাল দিন কহিয়ায় আনে তাকেই কামনা করেছো নিউজ ডেস্ক রিপোর্ট ঢকুয়াখানা লাইভ